হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে ওয়েডনেসডে আর এখন বাজতে চলছে সকাল 8টা। তাহলে চলো সবাই একসাথে আজকের দিনটা এখান থেকে শুরু করি। এখন কিচেনে চলে এসেছি আর দেখি মা কি করছো। মা কি করছো? এই যে উচ্ছে ভাজা করছি, উচ্ছে আলু আর কুমড়ো দিয়ে। ও আচ্ছা, তাহলে তোমাদেরকে দেখতে হবে ভাজা ভাজা করছি তো বাবা। এই যেখানে উচ্ছে ভাজা হচ্ছে আর এত লঙ্কা দেওয়া হয়েছে যে প্রচন্ড ঝাল। আমরা ঝাল খাই একটু বেশি, কাঁচা লঙ্কা তো, কাঁচা লঙ্কা ঝালে কোনো দোষ নেই। আমার রসুন দিয়ে চল। হ্যাঁ, একটু ছিটে ফুটে রসুন, দু কোয়া রসুন কুচি কুচি করে কেটে দিয়েছি, তাহলে গন্ধটা ভালো লাগবে। কিভাবে মা উচ্ছে আলু ভাজা করে সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করবো অবশ্যই। হ্যাঁ, সে প্রথম থেকে দেখাবো। হ্যাঁ, আজকে না দেখানো যাবে। এরকমভাবে করলে খুবই টেস্টিও হয়, ভালো লাগে। গরম ভাতের সাথে খেলে বা ডাল দিয়ে খেলে খুব ভালো লাগে। আর এখানে দেখো ভাত হয়ে গেছে। মা হয়ে গেছে? হ্যাঁ, ভাত হয়ে গেছে। এবার নামাবো। ভাত তো বেশ কিছুক্ষণ আগেই মা বসিয়েছে। হ্যাঁ, এবার নামাবো ভাত, তারপরে অন্য তরকারি হবে। আজকে সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে। মানে আমি যখন ঘুম থেকে উঠেছি তখন থেকেই দেখছি যে ঝরঝর করে বৃষ্টি হয়ে যাচ্ছে। মানে সারা রাতই হয়েছে এরকম। রাতেও আওয়াজ পেয়েছি, তবে সবকিছু তো বন্ধ থাকে, দরজা জানলা বন্ধ থাকলে অতটা শোনাও যায় না। কালকে অবশ্য জানলা খুলে রেখেও শুইনি, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সেই জন্য অতটা বুঝতেও পারিনি। আর এরকম ওয়েদার থাকলে কি মনে হয় বলো তো? মনে হয় যেন অন্য আর কিচ্ছু খাবো না, শুধু খিচুড়ি, গরম গরম বেগুনি আর ডিমের অমলেট, ব্যাস এইটা হলে পরেই জমে যাবে দিনটা। যাই হোক, এখন আমি আমার রুমে যাব, গিয়ে আমার রুমের বেডটা ভালো করে গুছিয়ে নেব। আর এই বেডটা তো অলরেডি মা আগে থেকে গুছিয়ে নিয়েছে, তো আমার রুমের বেডটা গুছিয়ে নেব, তারপর অন্য কাজ করব। চলো। এই দেখো মা এখানে চিংড়ি মাছ কাটতে বসেছে। আজকে একটা স্পেশাল রান্না হবে, যেটা আমার খুবই ফেভারিট, ভাপা চিংড়ি। তাই তো মা? হ্যাঁ, ভাপা চিংড়ি। ভাপা চিংড়ি হবে, মা করবে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করবে। চিংড়ি মালাইকারি ভেবেছিলাম, তুই তো ভাপা চিংড়িটা বেশি ভালোবাসিস, ওই জন্য ভাপা চিংড়িটা করি আজকে, আরেকদিন করবো চিংড়ি মালাইকারি। বেশ কিছু কাটা হয়েও গেছে, এই তো হয়ে আর আরো বাকি রয়েছে। আমাদের তো ভালো করে একটু কাটি তো, যার জন্য সুর টুর গুলো খেলি, মাছটা পরিষ্কার মতো না কাটলে ভালো লাগে না। আর সর্ষে পোস্ত ওগুলো মা আস্তে আস্তে বাটবে, ওগুলো তো শিল নড়ায় বাটবে। হ্যাঁ, মা তো আবার শিল নড়াই বাটা বেশি পছন্দ করে। না না, মিক্সার গ্রাইন্ডারে ওগুলো বাটা যায় না, ও দানা দানা থেকে যায়, আমরা পছন্দ করি না ওরকম খাওয়ার। তো তোরা খাবি না, তুইও খাবি না, বাবাও খাবে না দানা দানা থাকলে। আর এই জায়গাটা ভীষণ অন্ধকার আসছে, ও তো আলোতে কিচেনে ভীষণই অন্ধকার আসে। এখন কেটে নিচ্ছে আস্তে আস্তে, তারপর যখন রান্নাটা স্টার্ট করবে তখন তোমাদেরকে দেখাবো। দেখো বাইরে কেমন জোরে বৃষ্টি শুরু হয়েছে, দেখো কনস্ট্যান্টলি বৃষ্টি হয়েই যাচ্ছে, আজকে মনে হয় সারাদিন বৃষ্টি থামবে না। বাড়িতে থাকলে এরকম বৃষ্টি বেশ ভালো লাগে, কিন্তু বাইরে বেরোতে হলে ব্যাস ব্যাপারটা খুব চাপের হয়ে যায়। আমি আবারও চলে যাচ্ছি কিচেনে আর গিয়ে দেখবো মা কি করছে, মায়ের কত দূর হলো। ও মা, কতদূর হলো তোমার? এই যে বাটা কমপ্লিট হলো, শিল নড়ায়, কালো সর্ষে, সাদা সর্ষে। দাঁড়া, আমি তোমাদের ব্যাক ক্যামেরাটা অন করে ভালো করে দেখাচ্ছি মা কি কি করছে। বলো মা কি কি করছো? এই শিল নড়া এগুলো বাটলাম, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত নিয়ে এগুলো এবার টিফিন কোটা যার মধ্যে চিংড়ি মাছটা চাপাবো সেটাতে ঢেলে দিচ্ছি। এই যে আচ্ছা, বাটাটা ঢেলে দিই। আজকে আমাদের ভাপা চিংড়ি হবে, সেটা তো তোমাদের বলেছি, আর সেই রেসিপিটাই মা আজকে তোমাদের সাথে শেয়ার করছে। এই দিয়ে দিলাম। আর এখানে দেখো চিংড়ি মাছ রয়েছে,
চিংড়ি মাছটা মা কি করেছো? চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে একটু কাঁচা তেল দিয়ে মেখে 15 মিনিট রেখে দিয়েছিলাম, হয়ে গেছে 15 মিনিট। এবার চিংড়ি মাছটার মধ্যে দেব। আর আর এই যে দু তিনটে চেরা লঙ্কা দিয়ে দিলাম ওর মধ্যে। আচ্ছা, এবার দু তিন চামচ দই। এবার এই হলুদ দিলাম, হাফ চামচের মতো হলুদ, বেশি কালার হয়ে যাবে বলে হাফ চামচের মতো দিয়ে দিলাম হলুদ। চিলি পাউডার, হ্যাঁ চিলি পাউডার দেব, শেষে দেব। চিলি পাউডারটা দেওয়া না দেওয়া সমান দিই, হ্যাঁ ওটা কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দিই, কেন রংটা ভালো লাগে দেখতে। নুন দেওয়া হলো, নুনটা পরিমাণ মতো দেওয়া হলো, পরিমাণ মতো লবণ দিলাম ওই হাফ চামচের মতো দিলাম। এইবারে চিলি এবার এগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। হ্যাঁ এর মধ্যে দিয়ে দিলাম। আর এই জায়গাটা খুবই অন্ধকার আসে কারণ ছায়াটা পড়ছে, সেই জন্য রান্না হতো এখন লাইটটা ঠিক পজিশন মতো দিয়ে পড়ে না, উল্টো দিকে হয়ে গেছে। এই দেওয়া হয়ে গেল। এবার সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দেবো, একটু জল দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে দিচ্ছি, বেশি না, হ্যাঁ গরম হয়ে যাবে। এটা ওই যে যেটা বাটা হয়েছে ওই বাটারই জলটাই আর কি দিলাম। আর একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম, মাখার সময় দিয়েছিলাম চিংড়ি মাছ, মাখার সময় একটু সর্ষে তেল দিয়ে দিলাম। এই হয়ে গেল, এবার চাপাবো। আর উপর থেকে একটুখানি কাঁচা লঙ্কা, এই দুটো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবার ঢাকা দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিল মা, এবার ঢাকা দিয়ে এবার টিফিন বক্সটা বন্ধ হয়ে গেল, আর বসানো হবে। আর অলরেডি মা কড়াই বসিয়েই রেখেছে, কড়াইয়ের মধ্যে একটু জল দিয়েছি, দিয়ে এবার টিফিন কৌটোটা বাটি বসিয়েছে, তার উপর আমি এটা টিফিন কৌটোটা চিংড়ি মাছের টিফিন কৌটোটা বসিয়ে দেওয়া হলো, বসিয়ে দিলাম এই যে এইভাবে। আর একটু জল দিচ্ছ তাই তো? আর ওই টিফিন কৌটোটা যাতে এবার এটা হবে ওই 15 মিনিট বাদে, হ্যাঁ 10-15 মিনিট মতো হয়ে যাবে, এরকম ঢেকে রাখলেই হয়ে যাবে। এই হলো ভাপা চিংড়ি। তো তারপর হয়ে যাওয়ার পর আবারও তোমাদেরকে দেখাবো যে কিরকম হয়েছে। হ্যাঁ তোমরাও করে খেয়েও ভালো লাগবে আশা করি। হ্যাঁ আমার তো দারুণ লাগে, তোমাদেরকেও দেখাবো যে কিরকম হয়েছে রান্নার পর। দশটা বাজতে চলছে আর বসে পড়লাম ব্রেকফাস্ট করতে, আর সকালবেলায় ঘুম থেকে উঠে সেরকম কিছু খাওয়া হয়নি, ওই একটু জল আর বিস্কিট খেয়েছিলাম। তো এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নেব, আর মাকে বললাম যে মা তুমি এখন খেয়ে নাও, বাট মা তো কিছুতেই এখন খেতে চাইছে না, মা এখন কাজ নিয়ে ব্যস্ত, বলছে সব কাজ হবে তারপর খেতে বসবো। তো আমার দেরি করলে চলবে না, সেই জন্য বসে পড়লাম। মা ভাপা চিংড়িটা হয়ে গেছে? হ্যাঁ এই তো নামালাম, এই যে এই হয়েছে, কালারটা কমপ্লিট হলো, এখনই মনে হচ্ছে খেয়ে নি ভাতের সাথে।
ভাপা চিংড়ি একদমই রেডি হয়ে গেছে। দেখো আমার গরম আছে, ওটা রাখো। হ্যাঁ রেখে দেবো, এই হয়ে গেল। ব্যাস এটা এখন মা রেখে দেবে, আর লাঞ্চের জন্য ওয়েট করতে হবে। আমি তো এখন শাড়ি পরে একদমই রেডি হয়ে গেছি। তোমরা হয়তো ভাবছো যে শাড়ি এখন সকাল সকাল কেন পরে বসে রয়েছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের স্কুল রয়েছে, মানে স্কুলে যেতে হবে। আর প্রতি সপ্তাহের ওয়েডনেসডে করেই আমাদের সব টিচারদের স্কুলে যেতে হয়, কারণ স্কুলে তো বিভিন্ন রকমের কাজ থাকে টিচারদের। তাই এখন তাড়াতাড়ি করে স্কুলে বেরিয়ে যাব। আমি অলরেডি শাড়ি পরে একদম তৈরি হয়ে নিয়েছি, মাই পরিয়ে দিয়েছে শাড়ি। তো যাই হোক, আর আমার খাওয়াও হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে ওটস আর ডিমের পোচ খেয়েছি, আর কিছু খাইনি। মা বলছিল যে অল্প একটু ভাত খেয়েছে, আমি বলছি না না কিচ্ছু খাবো না, কারণ আমার সকাল সকাল না কিছু খেতে ইচ্ছে করে না। আর সমস্ত কিছু রেডিও করে ফেলেছি, ব্যাগ গুছিয়ে একদম রেডি করে ফেলেছি। তো আর বেশি দেরি করব না, এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। এই যে ব্যাগ নিয়ে মাস্ক পরে, এই যে ছাতা হাতে, তো এবার বেরিয়ে পড়ছি। আর বাইরেটা দেখে মনে হচ্ছে এখন সন্ধ্যাবেলা, সকালবেলা মনে হচ্ছে না, এত মেঘ করেছে। ও হ্যাঁ স্যানিটাইজার নিই, দেখো ভুলে গেছি, স্যানিটাইজার নিয়ে নিলাম, স্যানিটাইজারটা নিতেই ভুলে গেছি, যেটা সব থেকে প্রয়োজন সেটাই নিই। ছাতাটা কোন এখন আসবে না, বৃষ্টিও পড়ছে টিপটিপ করে। আর এখন আমি ফোনটা এইভাবে রাখতে পারবো না যেহেতু বৃষ্টি পড়ছে, কিছু করার নেই। বাড়ি থেকে বেরিয়েছি আর টিপটিপ করে বৃষ্টি স্টার্ট হয়েছিল। আর আমি যেই ছাতাটা নিয়েছিলাম, ব্লু কালারের একটা ছাতা, ওইটা মাঝে মধ্যেই ডিস্টার্ব করে। দেখি কি ব্যাস ওটা আর খুলতে পারছি না। তখন মা আবার চেঞ্জ করে দিল, আবার আরেকটা ছাতা দিল, তো সেটা খুলেই আসছিলাম। এখন দেখছি একটু বৃষ্টিটা কমেছে, মানে পড়ছে না এখন সেরকম। যাই হোক স্কুলের কাছাকাছি প্রায় চলে এসেছি, কখন বেরোতে পারবো জানি না, তবে আবার বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। আর তখন বৃষ্টি পড়ছিল, ছাতা হাতে নিয়ে ভিডিও করতেও পারছিলাম না, প্রবলেম হচ্ছিল। এখন দেখছি যে বৃষ্টিটা কমেছে, এখন তাই একটু তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। প্রায় স্কুলের কাছাকাছি চলে এসেছি, আবার পরে কথা হবে, অনেকক্ষণ পর। দুপুর দুটো বাজতে চলেছে, দুটো না দুটো বেজে গেছে, আর আমি এই মাত্র জাস্ট স্কুল থেকে বেরোলাম। এবার তাড়াতাড়ি যাচ্ছি বাড়িতে, খুব খিদে পেয়ে গেছে, প্লাস বাড়ি গিয়ে স্নানও করতে হবে, অনেক কাজ আছে, তো খুব তাড়াতাড়ি হাঁটছি এখন। এতক্ষণ ধরে রোদ ছিল না, বাট হঠাৎ করে এমন রোদটা উঠলো, মনে হচ্ছে এবার আমাকে ছাতা বের করতে হবে। আর দেখো আকাশের অবস্থা, মেঘ করে রয়েছে, এদিকে আবার রোদও উঠেছে। বেরোনোর সময় তো বৃষ্টি এইরকমই টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, আর এখন দেখো এখনো বৃষ্টি শুরু হয়েছে। বর্ষাকালটা পুরো এরকমই হয়, একবার রোদ উঠবে একবার বৃষ্টি পড়বে। আর আজকে মাকে একবারও ফোনও করতে পারিনি, স্কুলে এতটাই ব্যস্ত ছিলাম, মিটিংয়ের মধ্যে ছিলাম, তাই ফোনও করা হয়নি। মায়ের কথা বলছিলাম যে মাকে ফোন করতে পারিনি, এই বলতে বলতেই মা জাস্ট ফোনটা করলো। তা এখন বললাম মাকে যে আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি, আমার স্কুল থেকে বাড়ি বেশি ডিস্টেন্স নয়, এই ধরো হাঁটলে 12-13 মিনিট মতো লাগে, এইটুকু হাঁটতেই মানে পুরো দম বেরিয়ে যায়, এত কষ্ট হয়ে যায় না, গরমকালে এরকমটাই হয়, শীতের দিনে কিন্তু এত কষ্ট হয় না। যাই হোক এখন আমি চলে এসেছি বাড়িতেই।
হাতটা একটু ধুইয়েই ঢুকব। এখান থেকে আসি না কেন, বাইরে থেকে এলেই, এই যে আমাদের এখানে কল আছে তো এখান থেকে আগে পাটা ধুয়ে নি, তারপর ঘরে ঢুকি। মা মনে হয় এখন স্নান করছে, বুঝতে পারছি না। পিছনের গেট দিয়েই ঢুকছি আর বাবাও এইমাত্রই এলো। স্কুল থেকে এসেই সাথে সাথে স্নান করে নিয়েছি, স্নান করে এবার একটু বসলাম। আর বিশ্বাস করবে না, প্রচন্ড খিদে পেয়ে গেছে। আসলে অনেকক্ষণ আগে খেয়েছি তো, সেই সকাল 10টার সময় খেয়ে বেরিয়েছিলাম ওটস আর ডিমের পোচ, তো এখন প্রচন্ড খিদে পেয়েছে, মনে হচ্ছে কিছু একটা খাই। অবশ্য এখনই লাঞ্চ করতে বসবো, বাবা গেছে স্নান করতে, তো স্নান করে এলেই তারপরে আমরা সাথে সাথে লাঞ্চ করতে বসবো। কিন্তু তবুও মনে হচ্ছে কিছু না খাওয়া পর্যন্ত শান্তি হবে না। মা বলছে যে 2-4টে বিস্কিট খেয়ে নে, তো এখন তাই খাবো ভাবছি, 2-4টে বিস্কিট খাবো আর তার সাথে অল্প একটু চানাচুরও খেয়ে নেবো। আর যখন দেখবে যে খিদে পায় না, প্রচন্ড খিদে পায়, তখন যে জিনিসগুলো আমাদের খেতে পছন্দ নয়, ধরো এমনি সময় খাই না, খেতে চাই না, তখন মানে কি সেইগুলোও খেয়ে নিই, মানে কিছু একটা খেয়ে মনে হয় পেটটাকে একটুখানি শান্তি দিই, এরকম মনে হয়। তো এখন যাবো গিয়ে অল্প একটু চানাচুর আর বিস্কিট খেয়ে নেবো। আজকে তো স্কুলে গেছিলাম, তো এই যে সব আমার ফাইল খাতাপত্র সব নিয়ে এখন বসে পড়েছি, এগুলো স্যানিটাইজ করছি বসে বসে। এটা এখন আমাদের বেশ ভালোই কাজ হয়েছে, বাইরে থেকে এলেই সবকিছু স্যানিটাইজ করা। দুপুর 3টে না 2:30 নাগাদ বাড়িতে ঢুকেছি, তারপরে তো এগুলো সব ব্যাগ থেকে বের করে রেখে দিয়েছিলাম সিঁড়ি ঘরে, মানে আলাদা একটা ফাঁকা জায়গায় রেখে দিয়েছিলাম। এখন প্রায় 8টা বাজতে চলছে, তো এগুলো আবার সেখান থেকে নিয়ে এসে স্যানিটাইজ করে নিচ্ছি। কয়েক ঘন্টা আমরা এরকম রেখে দিয়ে তারপর স্যানিটাইজ করে নিই। আরো অনেক জিনিসই রয়েছে, সেগুলো আস্তে আস্তে সব স্যানিটাইজ করতে হবে। আর জামা কাপড় তো আসার সাথে সাথেই ধুয়ে দিই, নিজেকেও ধুই তার সাথে সাথে জামা কাপড়ও ধুয়ে দিই। আর কোভিড মানে আমাদের যেমন শত্রু, ও সেরকম মানে আমাদেরকে তো অনেক কিছু শেখাচ্ছে বলতে গেলে, যেগুলো আমরা আগে করতাম না। আর কি বাইরে থেকে এসে বল, আমরা জুতো ধুয়ে পা ধুয়ে তারপর জামা কাপড় সাথে সাথে পরিষ্কার করা, সেগুলো কি আমরা করতাম না? আর এখন দেখো, মানে যখনই বাড়িতে ফিরি না কেন, সে যত রাতই হোক না কেন, স্নান করব, জামা কাপড় পরিষ্কার করব, সবকিছু কিন্তু এখন সেটা করি। হ্যাঁ, তো শিক্ষাও দিচ্ছে, যেমন আমাদের মস্ত বড় শত্রু হয়ে উঠেছে, সেরকম কিন্তু আমাদেরকে শিক্ষাও দিচ্ছে, মানে আমাদের লাইফে একজন প্রিন্সিপালের মতো হয়ে উঠেছে, যে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, না করলে পরেই ব্যাস পানিশমেন্ট। এটা শেখো, এটা আগে থেকেই করা উচিত। আমরা এখন কোভিডের স্টুডেন্ট সবাই, আর উনি হলেন আমাদের প্রিন্সিপাল। এগুলো মোটামুটি স্যানিটাইজ করা হয়ে গেছে, এবার গুছিয়ে রাখবো। ফিশ ফ্রাই হচ্ছে দেখো, এই যে, আর এখানে এই যে বেসন সব রাখা রয়েছে, আর এখন বানিয়ে ফেলছে। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে আর বাবা সেই জন্য এই সব করছে, যদিও রাত হয়ে গেছে অনেকটা, এখন কটা বাজে, 8:30 মতো বাজতে চলছে। বললাম যে এখন এসব অবস্থা করতে হবে না, তো এখন স্টার্ট করে দিয়েছে করা, আর হয়েও গেছে। হ্যাঁ মা, হয়ে গেছে, ওখানে রাখো।
रेडी हो गए मोटामोटी बाबा कोनो रकम भावे करलो ताड़ाहुड़ो करे करेछे बाबा करेछे जखन टेस्टी हबे इच्छे होयेछे शख होयेछे कि करबे हाँ कटा करलो बेशी करेनि अल्प कटा करलो तो आबार आरेकटु परे आमादेर तो खावा हाँ आरेकटु परे आबार आमादेर डिनারের টাইম তো আমরা মানে টিফিন করি করতে করতে আমাদের আবার ডিনারের সময় হয়ে আসে তাই না বলো মা হ্যাঁ ওমা নাও খাও খাওয়া স্টার্ট করো বাইরে এখন প্রচন্ড জোরে বৃষ্টি স্টার্ট হয়েছে আর এদিকে দেখো মা জামা কাপড় ভাঁজ করছে আস্তে আস্তে তবে কি বলো তো আমরা ঘরের মধ্যে থাকতে না বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না বুঝতেও পারি না আসলে সবকিছু ধরো বৃষ্টি হলে এমনিতেও জানলাগুলো বন্ধ করেই রাখা হয় तो से बुझते हाँ एन रूम जानला एक खुले तो आवाज़ पासी खूब जोरे बिस्टी नेमे एम तो बाबाओ एस आज के मैंने बोलते गले भिजते भिजते ही एस छाता तो यक जोरे बिस्टी हम छाता छाता बिस्टी अटकाय तो जैक और माँ एन व्यस्त रही जामा कपड़ सब गुछिए दीचे आस्ते आस्ते तो आजकेर मतो ब्लगटाके आमी एखानेई शेष करछी खूब ताड़ाताड़ी आबारो तोमादेर साथे देखा होते चलेछे नेक्स्ट ब्लगे ततक्षण तोमरा खूब भालो थेको सुस्थ थेको और अवश्यई साबधाने थेको और जदि आमार ब्लगगुलो देखते तोमादेर भालो लेगे थाके ताहले प्लिज आमार चैनलटाके सबस्क्राइब करे दिओ तार साथे साथे लाइक शेयर कमेंटो अवश्यई करो ताहले आजकेर मतो एई पर्यन्तई सबाइके टाटा।